এই যে শঙ্করদেব কলাক্ষেত্রত লুঙ্গি লগাম বলে কলে সরকার আহক চেয়ারম্যান আলী জেলত যাব আর উলাবই নোৱাৰিব। 2021ত বিজেপি সরকার ক্ষমতালৈ আহিলেই জেললৈ যাব লাগিব কংগ্রেস বিধায়ক চেয়ারম্যান আলী আহমেদ। জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেবর নামত স্থাপিত কলাক্ষেত্রত মিয়া মিউজিয়াম স্থাপন করে তাত নীলা লুঙ্গি আর কলপতিয়া শাড়ি সংরক্ষিত করার প্রস্তাব দিয়ার ধৃষ্টতা করার বাবে জেলর ভাত খাব লাগিব চেয়ারম্যান আলী আহমেদে। সকিয়নি মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এই যে শঙ্করদেব কলাক্ষেত্রত লুঙ্গি লগাম বলে কলে সরকার আহক চেয়ারম্যান আলী জেলত যাব আর উলাবই নোৱাৰিব। কি কথা ধেমালি নেকি? শঙ্করদেব কলাক্ষেত্রত কি রাখব? খালি কোম্পায় কব নাকি যে মই মোৰ আন্ডারওয়ারটো লৈ গৈ মুখত রাখিম গৈ বুলি? কিন্তু বাট হিজ প্লেস উইল বি ইন জেল। শঙ্করদেব কলাক্ষেত্রত লুঙ্গি লগাম বলে কোৱাটো এটো একসেপ্টেবল নহয়। ইট ইজ নট একসেপ্টেবল। কিয় বুদ্ধিজীবী সকল মনে মনে আছে মই নাজানো, হোৱাট ইজ দেয়ার ইন্টারেস্ট, বাট দিস ইজ মাই কমিটমেন্ট টু দ্য পিপল অফ আসাম। ইলেকশনের পিছতেই চেয়ারম্যান উইল বি ইন জেল ফর দিস ওয়ার্ড আনলে জি পাবলিকলি এপলজাইজ। কি রাখব? যে লুঙ্গিখন নীলা রঙের লুঙ্গি, নীলা রঙের লুঙ্গি, এনেকা নীলা রঙের লুঙ্গি উলাব, যা সিলেকশন যাব দিয়ক, শব্দ কেটা কেনেকে ঘুরব নিজে দেখিব। কি লুঙ্গি লগার কথা কয়? কি লুঙ্গি লগার কথা কয়? অসমত সর্বধর্ম আর সর্বপন্থাক সকলে সম্মান জানাব লাগিব। এই মন্তব্য করে জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেব আর মা কামাখ্যা ধামর মাজর এক সম্মানপূর্বক উরিজনী করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কলে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র যেদরে মা কামাখ্যার ফটো রাখব নি, ঠিক তেদরে কামাখ্যা ধামতো যদি মিউজিয়াম স্থাপন করা হয় তেনহলে তাত গুরু আসন রাখব নি। সকল ধর্ম সকল পন্থার আছে এক নিজস্ব আবেগ আর সম্মান। আজি শঙ্করদেব কলাক্ষেত্রত মই কামাখ্যার ফটো রাখব কম নেকি? বঙালী চর চাপরি বাদ দিয়ক, সকল মানুষ সেনসিটিভ হয়। আজি শাক্ত ধর্ম আর একশরণ নাম ধর্মর মাজত পার্থক্য আছে। আজি হিমন্ত বিশ্ব শর্মায় কব নেকি যে কামাখ্যার ফটোখন নি শঙ্করদেব কলাক্ষেত্রত রাখব লাগে? তাতে সত্রাধিকার সকল আহি থাকে। আর কমলাক্ষ দেব পুরকায়স্থর কথা বঙালী জাতিক রিপ্রেজেন্ট নকরে, যি স্থানত যার সম্মান। কামাখ্যাত কামাখ্যা শাক্তর ধর্ম শাক্ত পরম্পরার মিউজিয়াম হব পারে, কিন্তু শাক্ত পরম্পরার মিউজিয়াম এটা আমি বৈষ্ণব পরম্পরাত লৈ যাম নেকি? আমি বৈষ্ণব মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর গুরু আসনখন আমি কামাখ্যাত লৈ যাম নেকি? এনেকুয়া ইনসেনসিটিভ কথা কংগ্রেসের প্লেটফর্মের পর হব পারে মই সপনত ভাবা নাছিলো। মোৰ জীবন যৌবন যেটো রাজনৈতিক দলত মই থৈ আহিছো সেইখন মঞ্চৰ পৰা এনেকুৱা যে এটা হ'ব পাৰে কল্পনাই কৰিব পৰা নাযায়। আৰু সকলো বাদ দি মই লুঙি লৈ যাম। মিয়া মিউজিয়াম আৰু বঙালী মিউজিয়ামৰ দাবী উত্থাপন কৰা কংগ্ৰেছ বিধায়কৰ প্ৰতি খেদ প্ৰকাশ কৰি ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় কলে যি দলত তেওঁ বিধায়ক আৰু মন্ত্ৰী হিচাপে কাৰ্যনিৰ্বাহ কৰিছিল সেই দলৰ পৰা এনে ধৰণৰ উদ্ভৱ আৰু আজব প্ৰস্তাৱ অহাৰ বিষয়টো সঁচাকৈ অতি দুখজনক আৰু লজ্জাজনক। তেওঁ কি কলে যে মই নীলাৰ লুঙ্গিখন ৰাখিম? আজি এই বিতৰ্ক শেষ নহওঁতে কমলাক্ষ দেৱ পুৰকায়স্থ আকৌ আৰম্ভ কৰিলে যে বঙালী মিউজিয়াম, আৰে মহাপুৰুষ শঙ্করদেব কলাক্ষেত্রখনের উপর কংগ্রেসের ইমান চকু কিয়? কার আন্দোলনের সময়তো শঙ্করদেব কলাক্ষেত্র ভাঙা, আর এতিয়া লুঙ্গি গৈ শঙ্করদেব কলাক্ষেত্রত রাখা, বরদুয়া স্থানত অধিকার করা, আর এতিয়া এই বিতর্কটো চলি থাকুতে নেক্সট কংগ্রেসে আকৌ আরম্ভ করলে যে বঙালী মিউজিয়াম করব লাগে। কেইদিনমানের পূর্বে বাগবরত নিজকে মিয়া বলে গৌরব বোধেরে শপথ বাক্য পাঠ করা চেয়ারম্যান আলী আহমেদে 600 বছরিয়া আহোম রাজত্বকালের প্রভুত্বক নস্যাত করে আহোমসকল আর চাহ জনগোষ্ঠীর লোকসকলের একাকার করেছিল মিয়া জাতিক। এই সন্দর্ভত তীক্ষ্ণ প্রতিক্রিয়া প্রকাশ করলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আহোম মরাণ মটক চাহ বাগিচা তার লগত যিটো মানুষের এতিয়ালৈকে এনআরসির নাম সুমাব নাই তারেই সিদ্ধান্ত হওয়া নাই, সেটু কম্পেয়ার হয় নেকি? প্রথমতে লেজিটিমেট ওয়েত মই এতিয়ালৈকে ভারতীয় হোৱাই নাই। আজি কৈছে মই অবিভক্ত ভারতর পাইছো। আরে বিভক্ত করিলা কিয়? যদি তুমি অবিভক্ত ভারততে থাকা ইচ্ছা আছিল বাংলাদেশ পাকিস্তানক বিভক্ত করিলা কিয়? তাতে থাকিম বুলিয়ে তো বিভক্ত করেছিলা।
বিভক্ত করার পিছত আকৌ মনত পৰিল অবিভক্ত ভাৰতলৈকে। বৰ্তমান অসমত এয়া দুটা সভ্যতা আৰু দুটা ভিন্ন সংস্কৃতিৰ মাজৰ যুঁজ চলিছে। মই সেইকাৰণে কওঁ যে এইটো সভ্যতা সংস্কৃতিৰ যুগ। সভ্যতা নুবুজাৰ কাৰণে এই ঘটনাবোৰ হৈছে। মহাপুৰুষ শংকৰদেৱৰ সভ্যতা ট্ৰেডিশ্যন কালচাৰ, চৈতন্য মহাপ্ৰভুৰ ট্ৰেডিশ্যন কালচাৰ, স্বামী বিবেকানন্দ ৰামকৃষ্ণ পৰমহংস তেওঁলোকৰ কালচাৰ আৰু আমাৰ শাক্তপীঠৰ কালচাৰ। ইছলামিক কলা কৃষ্টি সংস্কৃতি সংৰক্ষণৰ বাবে ৰাজ্য চৰকাৰৰ বাজেটত ধন আবণ্টন কৰাৰ বিষয়টো মিয়া মিউজিয়ামৰ লগত খনা পিটিকা কৰিব বিচাৰিছে একাংশ লোকে। এই সন্দৰ্ভত ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰশ্ন যে অসমীয়া মুছলমানৰ সন্মান আৰু গৌৰৱৰ প্ৰতীকৰূপে যদি আজানপীৰ সংগ্ৰহালয় স্থাপন কৰা হয় তেনেহ'লে তাত কাৰোৰে আপত্তি নাই। আজানপীৰ সংগ্ৰহালয় আৰু মিয়া মিউজিয়াম কেতিয়াও একে হ'ব নোৱাৰে। আজানপীৰ আজানপীৰ মানুহে নাজানে কাৰণে অসমৰ বিষয়ে। আজানপীৰ দৰগাহৰ পৰম্পৰা অসমীয়া মুছলমান সমাজৰ। যোৱা কেইদিনমান আগতে গৈ মই আজানপীৰ দৰগাহত যোৱা দলংখন 16 কোটি টকাৰ দলং বনাই থৈ আহিছোঁ। তো আজানপীৰৰ মিউজিয়াম বনোৱা আৰু মিয়া মিউজিয়াম বনোৱা একে নেকি? এই যিবিলাক মানুহে টুইটাৰ ছ'চিয়েল মিডিয়ামত নাজানে তেওঁলোকে অসমীয়া মুছলমানৰ পৰম্পৰাটো শেষ কৰি আছে। অসমীয়া মুছলমানে লাচিতৰ লগত মোগলৰ বিৰুদ্ধে যুঁজিছিলে। এইবিলাক নহয় নহয়। আজি বিজেপিৰ মেনিফেষ্টোখন দি এইখন আপোনালোকে দিছিলে। আৰে মই গৌৰৱেৰে কৈছোঁ, আমি দিছোঁ। অসমীয়া মুছলমানৰ পৰম্পৰা ৰক্ষা কৰা আমাৰ দায়িত্ব। আজানপীৰৰ লগত শ্বেৰমানক তুলনা কৰি আছে নেকি? নীলাৰ লুঙিক তুলনা কৰি আছে নেকি? আজানপীৰৰ নামত মই ৰাস্তা দিয়া নাই। বেলতলাৰ ৰাস্তাটো আজানপীৰৰ নামত দিয়া নাই। আজি মাধৱদেৱৰ ৰাস্তা, শংকৰদেৱৰ ৰাস্তা আমি যেতিয়া দিলোঁ, লগত বেলতলাৰ ৰাস্তাটো আজানপীৰৰ নামত দিয়া নাই। চ' বিজেপিয়ে গৌৰৱেৰে সৈতে কৈছে যে উই ষ্টুড বাই এভৰি ৱৰ্ড উই হেভ ছেইড ইন ইলেকশ্যন মেনিফেষ্টো। তো শিৱসাগৰত আজানপীৰৰ অসমীয়া ইছলামিক সভ্যতা ৰক্ষা কৰাৰ সংকল্প এইটোৱেতো আছে। উই আৰ নট এগেইনষ্ট ইছলাম। আজানপীৰৰ কোন আমি? আমিতো আজানপীৰৰ বিৰোধী নহয়। এই অসমীয়া মুছলমান সমাজখনে আটাইতকৈ বেছি কষ্ট পাই আছে মিয়া মিউজিয়ামৰ কথা শুনি পেলাই। মিয়া মিউজিয়ামৰ উৎপাতত অসমীয়া মুছলমানসকলে উশাহ ল'ব পৰা নাই। মিয়া কবিতা, মিয়া মিয়া মিউজিয়াম, মোকতো অসমীয়া মুছলমান মানুহবিলাকে বেছিকৈ কৈ আছে, ছাৰ কিবা এটা কৰক, আমাক বচাওক বুলি। সেইকাৰণে বিজেপিয়ে যি লিখিছে ঠিক লিখিছে। ছ'চিয়েল মাধ্যমত এক্সপাৰ্ট তেওঁলোক, দে শ্বুড ন' ডেট আজানপীৰৰ ইতিহাস শ শ বছৰ পুৰণা ইতিহাস। সেইটোৰ বিৰুদ্ধে নহয় নহয় বিজেপি। 2021ৰ বিধানসভাৰ নিৰ্বাচনত বটদ্ৰৱা সমষ্টিটো প্ৰত্যাহ্বানমূলক হ'ব বিজেপিৰ বাবে। কিন্তু অনাগত 5 বছৰত অৰ্থাৎ সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ প্ৰক্ৰিয়াত বটদ্ৰৱা সমষ্টি যাতে 100% খিলঞ্জীয়া অসমীয়াৰ সমষ্টি হয় সেয়া নিশ্চিত কৰা হ'ব বুলি প্ৰতিশ্ৰুতি দিলে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। অসমত যেতিয়া ডিলিমিটেশ্যন হ'ব, বটদ্ৰৱা সমষ্টিটো আমি এনেকৈ বনাব লাগিব যে তাৰ পৰা যাতে কোনো মিয়া MLA হ'ব নোৱাৰে। এটা কাম অন্ততঃ অহা 5 বছৰত আমি কৰিব লাগিব যে বটদ্ৰৱা সমষ্টিটো 100% নন মিয়া সমষ্টি হ'ব লাগে। ক'ত কেনেকৈ গাঁঠি কৰিব পৰা যায় যাব, কিন্তু ইট শ্বুড বি এ নন মিয়া কনষ্টিটুৱেঞ্চি। আনহাতে শেহতীয়াকৈ অসমত গা কৰি উঠা মিয়া সাহিত্যৰ সন্দৰ্ভত ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ আহ্বান, মোৰ মাতৃভাষাক মিয়া ভাষাৰ লগত সংমিশ্ৰণ কৰি বিকৃত ৰূপত উপস্থাপন কৰাৰ ধৃষ্টতা নকৰিব। অসমীয়া ভাষাক মিয়া ভাষাৰ লগত সংমিশ্ৰিত কৰি বিকৃত ৰূপ নিদিবলৈ হুংকাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। যি ভাষাত মিয়াসকলে কথা কয় সেই ভাষাটো তুমি আনি মিয়া ভাষা কৰা, মোৰ আপত্তি নাই। কিন্তু অসমীয়া ভাষাটো তৰুমৰু কৰি মিয়া কৰিব নালাগে। আজি জনিয়াত মানুহে যিটো ভাষাত কথা কয়, বাগবৰত যিটো ভাষাত কথা কয়, সেই ভাষাত কবিতা লিখা না, হু ইজ অপজিং, সেই ভাষাত আহি যি ক'ব লাগে কোৱা না, কোনোতো আপত্তি কৰা নাই। কিন্তু মোৰ মাতৃভাষাটোক তোৰ মোৰ কৰি মিয়া ভাষা বনাবা আৰু আমি ইয়াত বহি ডুগুডুগি বজাই থাকিম, এইটো কোনচা কথা হ'ল? বিগত প্ৰায় 1.5 সপ্তাহ ধৰি ৰাজ্যজুৰি চৰ্চিত হৈ থকা মিয়া মিউজিয়ামৰ সন্দৰ্ভত এনেদৰেই সংবাদ মেল পাতি পুনৰবাৰ হুংকাৰ দিলে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। কেমেৰা পাৰ্চন কমল ৰয়ৰ সৈতে পংকজ শৰ্মা, নিউজ লাইভ, গুৱাহাটী।